ইউক্রেন যুদ্ধে এখনও অনেকটাই এগিয়ে রাশিয়া, কিন্তু মস্কোকে নানান নিষেধাজ্ঞার জালে ফেলে এক ঘরে করে রেখেছে আমেরিকা ইউরোপ। ফলে রণাঙ্গনে আপাতত সুবিধাজনক অবস্থানে থাকলেও পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ ভিতর থেকে রাশিয়াকে দুর্বল করে দিতে পারে বলে আলোচনা শুরু হয়েছে। কারণ সময় যত গড়াচ্ছে ততই নতুন নতুন নিষেধাজ্ঞার ঘোষণা আসছে। পরিস্থিতি কি এমন হবে যে রাশিয়া ভেঙে যাবে কিংবা তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে? এমনটা কি কখনো সম্ভব? রাশিয়াকে এখন নেতৃত্ব দিচ্ছেন ভ্লাদিমির পুতিন। তিনি একসময় গোয়েন্দা বাহিনীতে কাজ করেছেন, এরপর ক্রেমলিনেও নানান দায়িত্ব পালন করেছেন। এইভাবে নিজেকে ধীরে ধীরে গড়ে তুলেছেন। তাই পুতিনের বেলায় অবশ্য এমন প্রশ্ন খুব একটা গুরুত্বপূর্ণ না। মনে হতে পারে তিনি অপরাজেয়। ফলে রাশিয়ার টিকে থাকার প্রশ্ন সামনে নিয়ে আসা একরকম উদ্ভট বিষয় বলেই মনে হতে পারে। কিন্তু যদি আমরা ইউক্রেন যুদ্ধের পুরো পাঠ সামনে আনি, রণাঙ্গনের ছোটখাটো অর্জন ব্যর্থতাগুলোর পোস্টমর্টেম করি, তাহলে রাশিয়ার আশু বিপদের সম্ভাবনাকে আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না। রাশিয়ার কিছু দুর্বলতা অবশ্যই ছিল, কিছু ভুল হিসাব নিকাশের কারণে পুতিনের অবস্থান দুর্বল হয়েছে। যেমন রাশিয়ার সামরিক সক্ষমতা সম্পর্কে যে উচ্চ ধারণা ছিল সেই বিশ্বাসে চির ধরেছে। হতে পারে রাশিয়া ইচ্ছে করেই তার অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে না। আবার এমনও হতে পারে রাশিয়ার অস্ত্র ভাণ্ডার সম্পর্কে আমাদের যেই অন্ধ ধারণা ছিল তা বাস্তবসম্মত ছিল না। রাশিয়াকে ইরান ও উত্তর কোরিয়া থেকে ড্রোন সহ অন্যান্য সরঞ্জাম আনতে হয়েছে। রাশিয়াতে যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে, এমনকি পুতিনের নেতৃত্বের বিরোধিতা করেও বড় বিক্ষোভ হয়েছে। তবে সেগুলো তিনি সামলে উঠতে পারলেও তার মনোবল আর আত্মবিশ্বাসে ফাটল তৈরি করেছে ওয়াগনারের বিদ্রোহ। তারপরও পুতিন চেষ্টা করছেন, তিনি বিদ্রোহ শান্তিপূর্ণভাবে থামাতে পেরেছেন। কিন্তু সামনের দিনগুলোতে তাকে পশ্চিমা নিষেধাজ্ঞা আর অতি আধুনিক অস্ত্রশস্ত্রের সঙ্গে লড়াই করতে হবে। মস্কোর দিক থেকে নেওয়া কিছু অর্থনৈতিক ব্যবস্থাপনার কারণে নিষেধাজ্ঞার ধাক্কা রাশিয়াকে ততটা কাবু করতে পারেনি। পুতিন আগে ভাগেই কিছু পরিকল্পনা নিয়ে রেখেছিলেন, ফলে আমেরিকা রাশিয়াকে একেবারে মাটিতে বসিয়ে দিতে পারেনি। কিন্তু বিপদ বাড়ছে, কারণ পশ্চিমারা ইউক্রেনের হাতে F-16 যুদ্ধবিমান তুলে দেবার ঘোষণা দিয়েছে। তাই সামনের দিনগুলোতে বড় কোনো আকাশ যুদ্ধের সূচনা হতে যাচ্ছে ইউক্রেনের আকাশে। ইউক্রেনে পরাজিত হলে মস্কোর রাজনৈতিক দুর্গ চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে বলে অনেকেই অনুমান করছে, কিন্তু সেটাও অতি বাজে ধারণা। কারণ যুদ্ধটা এমন এক পয়েন্টে এসে ঠেকেছে যেখান থেকে পরাজয় মেনে নিয়ে কোনো পক্ষেরই বাড়ি ফিরে যাওয়া সম্ভব না। রাশিয়া ইউক্রেন উভয়ের জন্য এটা পয়েন্ট অফ নো রিটার্ন। পুতিন সামনের দিনগুলোতে কি সিদ্ধান্ত নেন এটা অনেক গুরুত্বপূর্ণ। রাশিয়ায় ক্ষমতার বিন্যাস এমনভাবে সাজানো হয়েছে যে সেখানে পুতিনের কোনো বিকল্প নেই। এটা খুব সুচিন্তিতভাবে করা হয়েছে। পুতিন তার মতো করে একটি রাষ্ট্র নির্মাণ করেছেন। রাশিয়ার সমাজ ও রাষ্ট্র সম্পর্কিত মূল প্রশ্নের সঙ্গে পুতিন নিজেকে অবিচ্ছেদ্যরূপে গড়ে তুলেছেন। তিনি দ্বিতীয় কাউকে গড়ে উঠতে দেননি, ফলে আপাতত তার প্রতিদ্বন্দ্বীও নাই। সম্রাটের উপাধি ধারণ না করলেও পুতিন রাশিয়াকে সম্রাটের মতোই পরিচালনা করেন।